جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. شوبيو مسلم بهاي بنرا. أمرا شكلي جاي الله بحلو بشار جن كرال جنو. كارون إير ما جرويسه دنيا أخرات أبوي كلير كلان مكتي. الله رب العالمين إير بحلو بشار ما جرويسه إسلامير بوري بنوتا إيمانير بوري بنوتا. আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার ক্ষেত্রে যদি আমাদের মাঝে কমতি কারতি হয় তাহলে ঈমান ইসলামে এই উভয়ের মাঝে কমতি কারতি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাই ইরশাদ করেছেন ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ মানব মণ্ডলীর মাঝে এমন কিছু মানুষ আছে যারা অন্যকে আল্লাহর সমকক্ষ ভেবে নিয়েছে মনে করে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন ভালোবাসে তাদেরকেও তেমনই ভালোবাসে কিন্তু একমাত্র মুমিন যারা তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং আল্লাহর প্রতি ভালোবাসার তাদের দৃঢ়তা অনেক কঠিন তাহলে এতে স্পষ্ট হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার মাঝে রয়েছে ঈমানের পরিপূর্ণতা ইসলামের পরিপূর্ণতা আমরা আজকে জানব কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করা যায় কারণ এর মাঝেই রয়েছে দুনিয়া আখেরাত উভয়কালে কল্যাণ ভালোবাসা অর্জনের দশটি উপায় প্রথম উপায় কোরআন করিম তেলাওয়াত অর্থসহ অর্থ বুঝে এবং গবেষণা করা এই অনুযায়ী আমল করা দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিনের ফরজকৃত ইবাদত পালন করার সাথে সাথে নফল ইবাদত দিয়ে আল্লাহর বন্ধুত্ব অর্জন করুন আল্লাহর ভালোবাসা অর্জন করুন তৃতীয় জিব্বাকে সর্বদা আল্লাহর জিকিরে সিক্ত রাখুন চতুর্থ আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলি রয়েছে নামগুলি বেশি বেশি পড়ুন এবং এই দিয়ে আল্লাহকে আহ্বান করুন ডাকুন পঞ্চম পৃথিবীতে যে কোনো জিনিস আপনার চোখে ভালো লাগলে এটি দেখবেন আল্লাহ ভালোবাসেন কি না আল্লাহর ভালোবাসাকে অগ্রাধিকার দিন নিজের ভালোবাসা নয় ষষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নিয়ামত দিয়েছেন এই সুন্দর দেহ দিয়েছেন বডি দিয়েছেন এবং পঞ্চঙ্গ সব কিছু দিয়েছেন সুন্দরভাবে এটি নিয়ে গবেষণা করুন চিন্তা করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির রহস্য উদ্ঘাটন করুন সপ্তম সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আপনাকে তুচ্ছ মনে করুন আপনি সামান্য একজন আল্লাহর বান্দা গর্ব অহংকার থেকে সম্পূর্ণভাবে দূরে থাকুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছেন এর প্রতি সন্তুষ্ট থাকুন এবং নিয়ামতে সুক্রিয়া করুন অষ্টম আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীর আকাশে অবতরণ করেন প্রতি রাত্রে ওই সময় নির্জনতা অবলম্বন করে আল্লাহর কাছে চান আল্লাহকে ডাকুন নবম সৎ নেককার ব্যক্তি যারা রয়েছে তাদের সংস্পর্শে থাকুন তাদের সাথে বসুন উঠা বসা করুন তাদের থেকে উপকৃত হন ভালো ভালো জিনিসগুলি সংগ্রহ করে ওই অনুযায়ী নিজেকে গড়ে ওঠান দশম যেটি শেষ ভালোবাসা অর্জনের উপায় সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার প্রতিবন্ধকতা যে দিকগুলি রয়েছে আল্লাহ অসন্তুষ্ট হন যে যাতে আল্লাহ বেজার হবেন ওই থেকে সম্পূর্ণ দূরে থাকুন ওই সমস্ত জিনিস পরিহার করুন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন আপনার জন্য রয়েছে ইহকাল পরকাল উভয়কালে মঙ্গল